স্টুডেন্টস, আজকে আমরা আইএলটিএস টাস্ক 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম টাস্ক 2 এর ওয়েট বেশি বা গুরুত্ব বেশি, এটি একটি এসে লিখুন বা রচনা লিখুন। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলাপ করব যে এসএটি July 4, 2012 এসেছিল পরীক্ষায়। এসএটির টপিক ছিল সাম বিজনেসম্যান সে নো ওয়ান ক্যান স্মোক ইন দেয়ার অফিস, সাম গভর্নমেন্টস ব্যান স্মোকিং ইন পাবলিক প্লেসেস, বাট ইট টেক্স অ্যাওয়ে আওয়ার ফ্রিডম, সাম পিপল সে উই শুড ব্যান স্মোকিং ফর এভার, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এর অর্থ হচ্ছে কিছু ব্যবসায়ী তাদের অফিস আদালতে স্মোকিং নিষিদ্ধ করেছেন, কিছু সরকার পাবলিক প্লেস যেমন স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি এসব জায়গায় স্মোকিং নিষিদ্ধ করেছে, কিন্তু এটি আমাদের স্বাধীনতা হরণ করে। আর কিছু লোক আবার বলছে স্মোকিংটা ফর এভার অর্থাৎ চিরতরে বন্ধ করে দেওয়া হোক, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এক্ষেত্রে আপনার ওপিনিয়ন চাওয়া হচ্ছে। তো আমরা জানি স্মোকিং ক্ষতিকর, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো আমরা স্মোকিংয়ের বিরুদ্ধেই লিখব। আমরা ওপিনিয়নটা দিব এটাই যে স্মোকিংটা পাবলিক প্লেসে করা যাবে না, যেটা ওয়ার্ল্ডে এস্টাবলিশড, আর অফিস আদালতও এটা রেস্ট্রিক্ট বা লিমিট করতে হবে। কিন্তু আরেকটি পক্ষ বলেছে যে এটি করলে মানুষের স্বাধীনতা হারায়, তো এটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আরেকটি পক্ষ বলেছে ফাইনালি যেটা, যে স্মোকিং চিরতরে বন্ধ করে দেওয়া হবে, এটি কিন্তু আদৌ সম্ভব না, কারণ এটা একটা ব্যক্তিগত হ্যাবিট। মানুষ বাসায় বসে পান, জর্দা, বেটার লিপস, খাত লিপস, ড্রিঙ্কিং অ্যালকোহল এগুলো করছে, তো এটা বন্ধ করা যায় না চিরতরে। তাছাড়া স্মোকিংয়ের উপরে অনেক কৃষক, লাখ লাখ কৃষক নির্ভরশীল, স্মোকিংয়ের উপরে অনেক বড় বড় বিজনেস ডেভেলপ হচ্ছে, তো স্মোকিং চিরতরে বন্ধ করা যায় না, যেমন অ্যালকোহল। এখন আমাদের ওপিনিয়নটি যেটা, যে স্মোকিং পাবলিক প্লেসগুলোতে বন্ধ করা উচিত, মানুষকে নিরুৎসাহিত করা উচিত যে তোমরা ভাতের পয়সা দিয়ে স্মোক করো না, মানুষকে বলা উচিত যে তোমরা স্মোকিংটা আস্তে আস্তে কমিয়ে দাও বা ছেড়ে দাও। স্মোকিং করলে যে ক্ষতিগুলো হয়, যেমন লাং ক্যান্সার, একটি অন্যতম মারাত্মক ওষুধ এটি হয়ে থাকে, তো মানুষকে বোঝাতে হবে। স্মোকিংয়ের উপরে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট, টিভি, মিডিয়া এগুলোতে প্রচার করতে হবে যে স্মোকিং ইজ ডেঞ্জারাস হ্যাবিট, তখন আপনাদের ওপিনিয়নটা গুছিয়ে আস্তে আস্তে আপনারা এক্সাম্পল দিয়ে লেখার চেষ্টা করবেন। টাইম 40 মিনিট, 250 ওয়ার্ডের বেশি লিখতে হবে। ধন্যবাদ।